আজকে যারা মাশাআল্লাহ বসে গেছেন তারা পৃথিবীর, তারা তাদের মায়ের পেট থেকে পড়ার পরে জীবনে কোনোদিন কল্পনাও করে না, আর তাদের জিব্রিলও জানত না, তাদের কেরামুল কাতিবিনও জানত না। কি বলছি বলেন, তাদের কি শুধু আলেমুল গাইবে ওয়া শাহাদা জানতেন? শুধু কে জানতো বলেন? আলেমুল গাইবে ওয়া শাহাদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী কত আজান কটা? সূরা আর রহমান আয়াতগুলো নাজিল হলো, আল্লাহর নবী বললেন কে পারবা এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট এক পুসকে ছেলে, তিনি বললেন যে আমি পারব। রাসূল বলেন বস, আর বড় কেউ আছেন বলবেন? পারবেন, কেউ দাঁড়ায় না। তিনি আবার বললেন আমি পারব। রাসূল বলেন বস তো, তুই পারবি না বেটা, তুই ছোট ছেলে। এই বড় কেউ আছেন এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবেন। ওই যে দূরে আবু জাহেল বসা আছে, তার কাছে গিয়া সভাসদ সব বসা আছে, তার কাছে গিয়ে শুনিয়ে আসবা, পারবা? কেউ দাঁড়ায় না। আবদুল্লাহ বললেন আমি পারব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিলেন, দৌড়ে গিয়া সামনে দাঁড়ায় এই তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সব চোখ মাথা নচু করে শুনতেছে। আবু জাহেল তো সহ্য হয় নাই, তেলাওয়াত শেষ উঠে একটা চড় কষায় দিল বাচ্চারে, বাচ্চার কান ফেটে গেছে। সাহাবা ইকরাম তো দেখে দেখতেছে, কানে হাত দিয়া ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল তো আমার কান ফাটায় দিছে। জিব্রিল আইসা গেছে, রাসূল বলেন জিব্রিল আবু জাহেল তো তার কান ফাটায় দিছে। জিব্রিল হাসে, জিব্রিল কি জিব্রিল হাসতেছে, ওর কান ফাটাইলো, এখানে হাসার কি আছে? আপনি হাসলেন যে, জিব্রিলের জবাব নাই। এবার বদরের যুদ্ধ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দান কেটে নিয়ে আসলো। এবার এত বড় গর্দান এটা আলগাইতে পারে না, ছোট্ট বাচ্চা না তো, কানের ভিতরে ছিদ্র করছে, ছিদ্র করে তলোয়ার দিয়ে কানের মধ্যে ছিদ্র করছে, ছিদ্র করে রশি বাঁধছে, বাঁধছে রশি দিয়ে চেঁচায়া নিয়ে আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের গর্দানটা নিয়ে আসছি। জিব্রিল নামছে, হাসে, জিব্রিল হাসে, আপনি হাসছেন যে, তিলকা বেতিলকা, ও সেদিন যে এই জন্য হাসছিলাম আমি, যেদিন আবু জাহেল তার কান ফাটাইছে সেদিন আমি কি এই জন্য হাসছিলাম? আল্লাহকে হারিয়ে এদের পরিণতি যা হয়েছে, আল্লাহকে হারিয়ে পৃথিবীর সব পরাশক্তির পরিণতি তাই হবে। এই জন্য আল্লাহ তালাই আমাদের, বলেন আল্লাহ তালাই কি? আল্লাহ তালা, যেন আমরা এই আনন্দে ইমান হারা হয়ে না যাই। বলেন কি বলছি বলেন, মুসিবতে আল্লাহকে ডাকে, আনন্দে আর আল্লাহ থাকে না? হ্যাঁ কি ভাই, মুসিবতে কাকে ডাকে, আনন্দে আল্লাহ নাই? এখন বলে আমরা স্বাধীন, আমরা স্বাধীন কে করেছে? এক শব্দ বলতে অসুবিধা কি ছিল, আল্লাহ তালা রহমতে হয়েছে। কি কি বলবো বলেন, আল্লাহ তালা রহমতে। কুল বিফাদলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর ফজল আল্লাহর রহমত না হইতো এই ঘটনা ঘটতো না। কুরআন শরীফে অনেক জায়গায় আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা কাসীরা, ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা কাসীরা। আরো পড়ো, ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহর রহম যদি না হইতো, আল্লাহর ফজল যদি না হইতো, তাহলে কিন্তু কিছুই হইতো না, তাহলে কিন্তু কিছুই কি, তাহলে সব হয়েছে কাজ কি দিয়া? আবার বলেন, এই মাদ্রাসা হয়েছে কি দিয়া? আমরা হয়েছি কি দিয়া? আমরা বেঁচে আছি কি দিয়া? যা ঘটার ঘটে গেছে কি দিয়া? সমস্ত মূর্তির গালে, মূর্তির আরে কি বলে ভাস্কর্যের মাথায় পেশাব করছে কেন? আল্লাহর রহমতে, বলেন না কি দিয়া? কি এই জন্য ভাস্কর্যের মাথা দুটি পেশাব করে দিছে বাচ্চা, ওই আমার আবাবিলদের একটা ভাস্কর্যের মাথা দুটি কি দিছে বলেন, পেশাব করে দিছে। কি লিগা, কে করছে? আল্লাহ করছে। হ্যাঁ, এটাই পেশাবের উপযুক্ত জায়গা। কি বলছি, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের দেশে যা ঘটেছে কিভাবে হয়েছে? আজকে যারা ক্ষমতায় গিয়েছেন 17 জন, তারা কিভাবে কিভাবে গিয়েছেন? আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। যদি আল্লাহ তাআলার রহমত আপনাদের সামনে হাল থাকে, আল্লাহ তাআলার রহমত যদি আপনাদের পক্ষে থাকে, তো ইনশাআল্লাহ গোটা পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো কিছু করতে পারবে না।
কি প্রত্যেকেই বক্তব্যের মধ্যে যদি এই কথা না বলেন তা আল্লাহ তালার আজাব আবার আসবে। আল্লাহ তালার কি? এই জন্য জাতীয় কর্ণধাররা আজকে এবং যারাই বক্তব্য দিবেন, খুশির বক্তব্য যারাই দিবেন, তারা যদি এই কথা না বলেন যে আল্লাহ তালা করেছেন, আল্লাহ তালার রহমতে হয়েছে, আল্লাহ তালার ফজলে হয়েছে, হ্যাঁ আল্লাহ তালা ছাত্রদেরকে ব্যবহার করেছেন, অমুককে ব্যবহার করেছেন, কিন্তু করেছেন আল্লাহ তালা, এই কথা যদি না বলে আজাব আবার আসবে। ফাররা মিনাল মাতর অকামা তাহতাল মিজাব হবে, বৃষ্টি থেকে ভেগে পর নালা, নালার নিচে দাঁড়িয়েছি, বুঝেন নাই, ভাগছি কোথেকে, আপনি দাঁড়াইছে কোথায়, বৃষ্টিতে বৃষ্টি থাকলে কতক্ষণ ভিজত, এখন ভিজছে কতক্ষণ, ভিজবো কতক্ষণে, কি ফাররা মিনাল মাতর অকামা তাহতাল মিজাব হবে। যদি খোদা না খাস্তা রব বলেন আমি এত কিছু করলাম, তোরা এই সামান্য দুই একটা পাথরের টুকরাকে, তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি একটা বড় শক্তির সামনে বিজয় করলাম, আর তোরা এখন আমার নাম কেউ কস না, বলেন না বাস্তব না বাস্তব, বলেন তোরা এখন কেউ আমার নাম বলিস না, করছি আমি করে বলিস কি, আল্লাহর নাম নিতে লজ্জা হয়, আল্লাহর নাম নিতে কি হয় বলেন, আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়, আল্লাহ তালার নাম দিতে কি লজ্জা হয়, যে আল্লাহ তালাই করেছেন, আল্লাহ তালাই, এই জন্য ঈমান দোহরান, এজন্য কি করেন, এজন্য ঈমান দোহরান, এজন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এই বক্তব্যগুলোর কারণে যদি রব নারাজ হয়ে প্রাকৃতিক পানি দিয়ে দেশ ভাসায় দেয় তখন কী দিয়ে মোকাবেলা করবেন, রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপরে উঠায় দেয় তখন কী দিয়ে মোকাবেলা করবেন, ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো কোনো আজাব নাই, আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আজাব নাই। সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আজাব, পৃথিবীতে কত আজাবের মোকাবেলা তিনি করে ফেললেন, সুনামির মতো সুনামির মোকাবেলা তিনি করে ফেলছেন, করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন, আর তিনি ফলাফলের লাঠির মোকাবেলা ফেললেন না, তাহলে কি বোঝা গেছে, না না রব ছাড়া কিছু হয় না, বলেন রব ছাড়া কিছু কি, রব ছাড়া কিছু, রব ছাড়া কিছু হয় না, আল্লাহ তালাই করছেন, এই শব্দটাই উম্মতকে বলতে হবে, এই শব্দটাই উম্মতকে বলতে হবে, আল্লাহর রহমতে হয়েছে, বলেন আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি, বাহ বলতেছে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হয়েছি কি, আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি, আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الله تعالى বলেন আমার ফজল, কুল আপনি বলে দেন بفضل الله وبرحمته আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে, فبذلك فليفرحوا এজন্য খুশি মানাও, সুবহানাল্লাহ, তাহলে খুশি মানাবে কি লিগা, আল্লাহর রহমত আর আল্লাহর কি আশ্চর্য, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ده আল্লাহর ফজল, এটা ছিল আল্লাহর ফজল, এটা শুধুই আল্লাহর অনুগ্রহ, এটা শুধুই কি, লেকিন বিসমিল্লাহ বলা মুখে আসে না, বিসমিল্লাহির রহমান রহিম বলা মুখে আসে না, আল্লাহর রহমতে হয়েছে, জগৎ স্রষ্টার রহমতে হয়েছে এটা মুখে আসে না, আল্লাহ তাআলার রহমতে হয়েছে এটা মুখে আসে না, আল্লাহ তাআলার রহমতেই হয়েছে, আল্লাহ তাআলার রহমতেই হয়েছে, বলেন আল্লাহ তাআলার কি হয়েছে, আল্লাহ তাআলার রহমতেই হয়েছে, আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। এটা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আমার এই মাদ্রাসা লক্ষ্মীপুর, এই লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটা মসজিদ নির্মাণের
স্বপ্ন দেখছি, আলহামদুলিল্লাহ বড় একটা মসজিদ নির্মাণের চেষ্টা করছি আমরা, 7,500 স্কোয়ার ফিটের ছাদ হবে আপাতত, প্রথম ছাদ হবে 7,500 স্কোয়ার ফিটের ছাদ ইনশাআল্লাহ আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করব। সারা পৃথিবী থেকে তারাই যেখানে আছেন যে যেভাবে পারেন এভাবে এই মসজিদে শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা তৌফিক দান করেন, আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরো করে দেন, আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার বন্ধ।